আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি আমের একটি শরবত। এই গরমে কিন্তু আমের শরবত খেতে ভীষণ ভালো লাগে, আর এই শরবতটির নাম হলো আমপান্না। এটি খেতে ভীষণ মজার। এটি দুভাবেই তৈরি করা হয় আমপান্নাটা। আমটাকে পুড়িয়েও এটি তৈরি করে নিতে পারেন, আবার সেদ্ধ করেও নিতে পারেন। তবে আমি আজ সেদ্ধ করে দেখাবো খুব সহজেই কিভাবে আমপান্নাটা তৈরি করে নিতে পারেন, এবং সেই সাথে সংরক্ষণ পদ্ধতিটাও থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আমি কিছু আমকে খোসা চাড়িয়ে টুকরো করে নিয়েছি। আমগুলো আমাদের সেদ্ধ করে নিতে হবে। 3 কাপ দিয়ে দিলাম এখানে আমি পানি। পানির কোনো পরিমাপ নেই, আমগুলো ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে। সেটাই 3টি কাঁচামরিচ, তবে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। ঝাল বেশি হলে 2টি কাঁচামরিচ দিতে পারেন। দিয়ে দিব 1.5-4 চামচ লবণ, আর 1 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে আমি আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। তবে আমের পানি যাতে শুকিয়ে না যায় একেবারে, কিছু পানি যাতে থাকে সেটা খেয়াল করবেন। ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব, আমটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটি ব্লেন্ডারের জারে আমগুলো তুলে নিয়েছি। দিয়ে দিলাম 1-4 চামচ ভিট লবণ, আর 1-4 চামচের একটু বেশি, 1.5-4 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিব এখানে আমি কিছু পুদিনা পাতা ও ধনে পাতা কুচি। এটি একেবারেই অপশনাল, তবে আমের শরবতে পুদিনা পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে। দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। এটি আমি এখন ভালোভাবেই পেস্ট তৈরি করে নিব সেদ্ধ আমের কাঁধগুলোকে। এ পর্যায়ে লবণ এবং ঝাল বা মিষ্টিটা ঠিক হয়েছে কিনা চেক করে নেবেন, যেহেতু এটি টক মিষ্টি ঝাল আমের শরবত হবে। আমার এখানে লবণ আর চিনিটা আর একটু লেগেছে, আমি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আবার এখন দেখিয়ে দেব সংরক্ষণ পদ্ধতিটা। বাসায় যদি আইস ট্রেগুলো থাকে সেগুলোর ভিতরে এভাবে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন আইসগুলো শক্ত হয়ে যাবে তখন যে কোনো জিপলক ব্যাগে ভরে এটি সংরক্ষণ করতে পারেন, দীর্ঘদিনের জন্য খেতে পারবেন। আর যদি আইস ট্রেগুলো বাসায় না থাকে, এ ধরনের ছোটো এয়ারটাইট কন্টেনারগুলো থাকলে সেগুলোর ভিতরে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। দীর্ঘদিন এটি থাকবে, আর নর্মাল ফ্রিজে 3-4 দিনের মতো রেখে সংরক্ষণ করে এটি শরবত করে খেতে পারেন। এখন এই শরবতটি আমি তৈরি করে দেখাবো। 1টি গ্লাসে আমি কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব আমের কাঁধগুলো যেগুলো আমরা তৈরি করেছি। এখন দিয়ে দিব কিছু নর্মাল পানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেহেতু আমরা চিনি আগে দিয়েছি, আর শরবতের ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা বা লবণটা যে যেমন খাবেন সেভাবে অ্যাড করে নেবেন। যদি এখানে আপনার আরও মিষ্টির প্রয়োজন হয় আরও মিশিয়ে নিতে পারেন। আর যেগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এই শরবতটা খেতে মন চাইলে একটি আমের আইস বের করে শুধু পানিতে মিশিয়ে নিলেই হবে। আর যদি প্রয়োজন মনে হয় যে মিষ্টি লবণ ঝালের আরও প্রয়োজন আছে, তাহলে মিশিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।